সুনীতা দেবী তার দুই ছেলে সুবন ও সুকুমারকে নিয়ে বসবাস করতেন। সুনীতা দেবী গ্রামে থাকতো, তার দুই ছেলে সুবন ও সুকুমার দিল্লি শহরে থাকতো এবং দুই ভাই একই অফিসে কাজ করত। একদিন সুনীতা দেবী সুবনকে ফোন করে বলে, সুবন সুকুমার, তোরা দুই ভাই কবে গ্রামে আসবি বলতো? তোদের জন্য আমি মেয়ে দেখে রেখেছি, এবার যা কাজ করার এখানেই করবি, বল তোরা কবে বাড়ি ফিরবি? মা, এত তাড়াতাড়ি করছো কেন তুমি? মা, দাদার হয়তো বিয়ে করার মন নেই, তাই দাদা এরকম কথা বলছে। কিন্তু দেখো মা, আমি বিয়ে করতে চাই। মা, তুমি চিন্তা করো না, আমি দাদাকে নিয়ে কালকে গ্রামে যাব। এই বলেই সুকুমার ফোন রেখে দেয়। তারা দুই ভাই প্যাকিং করতে থাকে গ্রামে আসার জন্য। এদিকে সুনীতা দেবী তার দুই ছেলের আসার খবর শুনে তাদের পছন্দের জিনিসপত্র রান্না করবে বলে ঠিক করে নেয়। পরের দিন সকালে তারা দুই ভাই যখন রাস্তা দিয়ে আসছিল, তখনই তারা দুটি মেয়েকে দেখতে পায়। তারা বিদেশি মেয়ে ছিল আর তারা খুবই চিন্তার মধ্যে ছিল। তারা দুইজনই কাঁদছিল আর একে অপরের সঙ্গে কথা বলছিল। নোরা, আমরা এখন কিভাবে বাড়ি ফিরব? আমাদের কাছে তো আমাদের পাসপোর্টটাও নেই। হ্যাঁ, সবই তো বুঝতে পারছি, আমাদের এই কথাটা কাউকে বলতে হবে, তার কাছ থেকে আমাদেরকে সাহায্য নিতে হবে। এই বলে অ্যাঞ্জেলিনা এবং নোরা দুইজনই অনেক লোকেদেরকে জিজ্ঞাসা করতে থাকে পুলিশ স্টেশনের কথা। তখনই তাদের সামনে দুটো বদমাশ ছেলে আসে আর তাদেরকে খুব খারাপ নজরে দেখতে থাকে। আরে বাবা, এ তো দেখছি বিদেশি মাল, এদের দুজনকে আমি আজকেই নিয়ে যাব। কি সুন্দর ফর্সা ফর্সা দেখতে, আজকের মতো আমাদের খাবার রেডি হয়ে গেল। তারা দুইজনই অ্যাঞ্জেলিনা ও নোরার গায়ে হাত দিতে থাকে। তখন অ্যাঞ্জেলিনা চিৎকার করে বলতে থাকে, প্লিজ হেল্প মি, প্লিজ ছেড়ে দাও আমাদেরকে, তোমরা আমাদেরকে এরকম ভাবে টাচ করতে পারো না। তোমাদের বাড়িতে কি মা বোন নেই যে তোমরা আমাদের সঙ্গে এরকম করছো? মাও আছে আর বোনও আছে, খালি তোমার মতন একটা সুন্দরী বিদেশি মেয়ে নেই। দেখবে আমার উপরওয়ালা তোমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না, এর ফল তোমাদেরকে দেবেই। দূর থেকে দাঁড়িয়ে সুবন ও সুকুমার এইসব দেখছিল। তখনই তাদের কাছে এসে আর ছেলে দুটোকে অনেক মারধর করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাদেরকে সাহায্য করলে, আমরা সব সময় আপনাদের জন্য দোয়া করব যাতে উপরওয়ালা আপনাদেরকে হাসি খুশিতে রাখে। আপনারা বাংলা বলতে পারেন? আপনারা তো বিদেশি। হ্যাঁ, আমরা একটু একটু বাংলা বলতে পারি, কারণ আমরা এখানে আসার আগে ফোনেতে কিছু বাংলা কথা শিখেছি। আমরা কত আশা করে এখানে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর তো সব শেষ হয়ে গেল। নোরা এবং অ্যাঞ্জেলিনা তাদের দুই ভাই শোভন ও সুকুমারদের তাদের প্রবলেমের কথা জানায়। বুঝতে পেরেছি তোমাদের প্রবলেমটার কথা, তোমরা চিন্তা করো না, আমরা দুই ভাই তোমাদের এই প্রবলেমটা সলভ করে দেব। তোমরা দুজনে কি আমাদের সঙ্গে যাবে আমার বাড়িতে? গ্রামে যাব আমরা দুই ভাই, ওখানে আমার মা থাকে, তোমরা যদি চাও তাহলে আমাদের সঙ্গে যেতে পারো। শোভনের সব কথাতেই অ্যাঞ্জেলিনা এবং নোরা রাজি হয়ে যায় তাদের সঙ্গে যাবার জন্য। তখন শোভন এবং সুকুমার তাদেরকে তাদের সঙ্গে করে নিয়ে আসে গ্রামের বাড়িতে। আসার পথে শোভনের অ্যাঞ্জেলিনাকে পছন্দ হয়ে যায় আর অন্যদিকে সুকুমারের নোরাকে পছন্দ হয়ে যায়। তারা চারজন চারজনের সঙ্গে কথায় ব্যস্ত ছিল। শোভন এবং সুকুমার দুইজনই বিদেশি মেয়েকে বিয়ে করে নেয়। তারা দুই ভাই তার মায়ের জন্য বিদেশি বৌমা নিয়ে যায়। সুনীতা দেবী তার দুই বৌমাকে দেখে বলে, হাই হাই অপরবালা, এটা তোরা কি করলি? আমি এটা কোনোদিন ভাবিনি যে তোরা দুই ভাই এরকম কিছু করতে পারিস। মা প্লিজ, বোঝার চেষ্টা করো, আমাদের ক্ষমা করে দাও আর তোমার বৌমাদের বাড়িতে প্রবেশ করাও মা। সুকুমারের এইরকম ভালোবাসার কথা শুনে তার মা সুনীতা দেবী গলে যায়। তারপর সুনীতা দেবী তার বৌমাদের গৃহ প্রবেশ করায়। এরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় আর সুনীতা দেবী তার দুই বৌমা অ্যাঞ্জেলিনা এবং নোরাকে নিয়ে হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। একদিন সুনীতা দেবী তার দুই ছেলেকে বলে, সত্যি তোরা দুই ভাই আমাকে খুব ভালো বৌমা এনে দিয়েছিস,
বৌমারা বাড়ির সমস্ত কাজ করে, আমার অনেক খেয়াল রাখে। দেখলে তো মা, আমি বলেছিলাম না আমার পছন্দ করা বউ তোমার নিশ্চয়ই পছন্দ হবে। হ্যাঁ দাদা, তুমি সব নামগুনে কিনে নাও, আমি তো এখানে চুপচাপ বেকার মতন দাঁড়িয়ে রয়েছি। না না ভাই, আমি শুধু আমার একার কথা বলছি না, আমি তোর কথাও বলছি, তোর বউ খুব ভালো, এবার খুশি তো? এই বলে তারা দুই ভাই দুই ভাই রুমে চলে যায়। তারা দুই ভাই রুমে গিয়ে দেখে যে তাদের দুই বউ খুব চিন্তার মধ্যে রয়েছে। কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে এত চিন্তার মধ্যে দেখতে পাচ্ছি কেন? কোনো কারণ থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। সত্যি কথা? কিরকম সত্যি কথা বলো। দেখো, আমরা বিদেশী ঠিকই, কিন্তু আমরা প্রথম থেকেই মুসলিম ধর্মটাকে মেনেছি। কি, এটা তুমি কি বলছো? আমরা তো কিছুই মাথায় আসছে না, কিছুই বুঝতে পারছি না আমি। আমরা যেদিন থেকে দিল্লি শহরে ঘুরতে এসেছিলাম সেদিন থেকেই আমরা বেশি মুসলিমদের সঙ্গে ওঠাবসা করেছি। ওদের ধর্মটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, ওদের ধর্মটা অনেকটা পাক মনে হয়েছে, তাই আমরা দুজনেই সেদিন থেকে ইসলাম ধর্ম পালন করছি। কিন্তু এই কথাটা আমি মাকে কি করে বলবো? মা তো এসব কিছুই বুঝতে চাইবে না। দয়া করে আমাদের জন্য কিছু একটা করো প্লিজ, সামনে আমাদের রোজা চলে আসছে। একদিকে শোভন আর অন্যদিকে সুকুমার দুইজনই এই কথা শুনে খুব চিন্তার মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর দুইজন দুইজনের রুম থেকে বাইরে আসে আর এই কথাটা নিয়ে আলোচনা করতে থাকে। সুকুমার, মাকে যদি আমরা এই কথাটা বলি তাহলে মা আমাদেরকে এই কথাটা শোনাবে, রাগ করবে, তার চেয়ে ভালো মাকে কিছুই বলবো না, এখন সবকিছু লুকিয়ে করতে বলবো। শোভন ও সুকুমার দুইজন দুইজনের বউকে রোজা রাখার কথা বলে দেয়, কিন্তু সেটা লুকিয়ে রাখতে হবে, সুনিতা দেবী না জানতে পারে, সেই কারণে তারা দুইজন রোজা রাখা শুরু করে দেয়। এই সব কিছু তাদের দুইজনের কাছে অনেক ভারী পড়ে যাচ্ছিল, কারণ তারা কোনোদিনও এই সব কিছু লুকিয়ে করেনি। একদিন ভোরের বেলা 3টার সময় সুমিতা দেবীর ঘুম ভেঙে যায়। তখন সে রান্নাঘরে লাইট জ্বলতে দেখে রান্নাঘরে আসে। সুনিতা দেবী রান্নাঘরে এসে দেখে যে তার দুই বৌমা খাবার খাচ্ছে। সেই দেখে সুনিতা দেবী তাদেরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বৌমারা, তোমরা এখন কেন খাবার খাচ্ছ? তোমাদের এত জোরে খিদে পেয়ে গেছে যে তোমরা 3টার সময় উঠে খাবার খাচ্ছ, নাকি অন্য কিছু ব্যাপার রয়েছে যেটা তোমরা দুইজন আমার কাছ থেকে লুকাচ্ছ? আমি খুব ভালো করে লক্ষ্য করছি, কি ব্যাপার সেটা আমাকে খুলে বলো। সুনিতা দেবী অনেক জোর করার পর অ্যাঞ্জেলিনা এবং নরা দুইজনেই সব সত্যিটা বলে দেয়। সব শুনে সুনিতা দেবী বলে, দেখো বৌমারা, তোমরা ইসলাম ধর্ম মানো তা কি হয়েছে, তোমরা নিজেদের ইচ্ছে মতো ধর্ম পালন করতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, আর এটা লোকাবার কি আছে, আমি তোমাদেরকে রোজা রাখতে বারণ করব না। এই কথা শুনে অ্যাঞ্জেলিনা এবং নরা খুব খুশি হয়ে যায়। সেদিনের পর থেকে নরা ও অ্যাঞ্জেলিনা তার শাশুড়ি মায়ের সামনে সব কিছুই করতো, তার শাশুড়ি মাকে লুকিয়ার কিছু করতে হতো না। এরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। বৈশাখী তার মা শ্রীলেখা দেবীর সঙ্গে বসন্তপুর গ্রামে বসবাস করত। বৈশাখীর বাবা ছিল না। বৈশাখীর জন্ম নেবার কিছুদিন পরে তার বাবার মৃত্যু হয়ে যায়। সেই কারণে তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যার ফলে বৈশাখীর মায়ের সংসারের ঘানি টানার জন্য কাজে বেরোতে হয়। বৈশাখীর মা শ্রীলেখা দেবী লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো। বৈশাখী দেবীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরের এক প্রতিবেশীর বাড়িতে শ্রীলেখা দেবী কাজ করতো। তারা বেশ ধনী ছিল। তাদের বাড়িতেও বৈশাখীর মতো একটা ছোট্ট মেয়ে আছে, যাকে বৈশাখীর মা রোজের স্কুল যাবার জন্য রেডি করে দিত। তাদের বাড়িতে বৈশাখীর মা সমস্ত কিছু কাজ করত। শ্রীলেখা দেবীর কাজ দেখে তারা সকলেই খুব খুশি হতো। এমনই একদিন বৈশাখীর মা যখন কাজে যাবে বলে বার হচ্ছিল, তখন তার ছোট্ট মেয়ে বৈশাখী বলে, মা তুমি তো কাজে চলে যাচ্ছ, আর এদিকে আমিও বাড়িতে একা হয়ে যাচ্ছি। মা আমিও স্কুলে পড়াশোনা করতে চাই, সবাই কি সুন্দর স্কুলে যায় কাঁধে ব্যাগ নিয়ে, স্কুল ড্রেস পরে, আমিও ওদের মতো স্কুলে যেতে চাই।
হ্যাঁ রে মা, আমি জানি তোর স্কুলে যাবার ইচ্ছে করে, কিন্তু কি করব বল, স্কুলে ভর্তি করতে গেলে তো অনেক টাকা লাগবে, আর আমাদের কাছে তো অত টাকা নেই। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমার কাছে যখন পয়সা জমে যাবে তখন আমি তোকে একটা ভালো বড় স্কুলে ভর্তি করে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একটু তাড়াতাড়ি পয়সা জমাবে যাতে আমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারি। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি পয়সা জমাবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি কাজে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক কোথাও যাবি না, ঠিক আছে? এই বলে শ্রীলেখা দেবী কাজে বেরিয়ে যায়। সেখানে গিয়ে শ্রীলেখা দেবী বাড়ির মালকিন ও তার হাজবেন্ড এবং তাদের ছোট্ট মেয়ের জন্য টিফিন বানিয়ে দিতে থাকে। শ্রীলেখা দেবী যখন রান্নাঘরে এইসব কাজ করছিল তখন বাড়ির মালকিন সীতা ম্যাডাম তাকে বলে, শ্রীলেখা দি, তুমি একটু তাড়াতাড়ি পিউকে রেডি করে দাও, ও লেট হয়ে যাচ্ছে, ওকে স্কুলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি পিউকে রেডি করে দিচ্ছি। এই বলে শ্রীলেখা দেবী পিউকে স্কুল ড্রেস পরিয়ে চুল আঁচড়ে এবং গলায় আই কার্ড পরিয়ে দেয়। শ্রীলেখা দেবী যখন পিউকে রেডি করে দিচ্ছিল তখন তার চোখে জল ছলছল করছিল। সেই দেখে সীতা ম্যাডাম বলে, কি ব্যাপার শ্রীলেখা দি, তোমার চোখে জল কেন? তোমার কি কারোর কথা মনে পড়ছে? না না ম্যাডাম, ও কিছু নয়, এমনি চোখ থেকে জল বার হয়ে গেল। না না, আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা লোকাচ্ছ, কি হয়েছে বলো আমাকে। ম্যাডাম, পিউকে আমি রোজ স্কুলে যাবার জন্য রেডি করে দিই, যদি একদিন আমি আমার মেয়েটাকে এইরকম ভাবে রেডি করে স্কুলে পাঠাতে পারতাম তাহলে আজ আমার চোখে জল আসতো না। আমার মেয়েটার খুব ইচ্ছে ও স্কুলে পড়াশোনা করবে, সবার মতো কাঁধে ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যাবে, কিন্তু আমি ওর ইচ্ছে কোনোদিনও হয়তো পূরণ করতে পারবো না, কারণ স্কুলে ভর্তি করার মতো আমার কাছে টাকা নেই। শ্রীলেখা দেবীর কথা শুনে সীতা ম্যাডামের চোখে জল চলে আসে। শ্রীলেখা দি, তুমি চিন্তা করো না, সামান্য এই কথাটা তো তুমি আমাকে বলতে পারতে, আমি তোমার মেয়েকে স্কুলে ভর্তি করে দিতাম। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার মেয়েও আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করতে যাবে, আজকের পর থেকে তুমি তোমার মেয়েকেও এরকম ভাবে রেডি করে দিতে পারবে। সীতা ম্যাডামের মুখে এই কথা শুনে শ্রীলেখা দেবী খুব খুশি হয়ে যায় এবং তখন সে সীতা ম্যাডামকে অনেক ধন্যবাদ জানায়। পিউ তার মায়ের মুখে এই কথা শুনে একদমই খুশি ছিল না, সে মনে মনে ভাবে, কি আমার মা এই বেকারি কাজের লোকের মেয়েকে স্কুলে ভর্তি করবে, আবার কি না আমার স্কুলে আমার ক্লাসে, না এটা আমি কোনোদিনও হতে দেব না, একবার স্কুলে যাক তারপর আমি মজা বোঝাবো। পিউ এই রকম ভেবে স্কুলে চলে যায়। সেদিন সীতা ম্যাডাম শ্রীলেখা দেবী এবং বৈশাখীকে নিয়ে রামনগরপুর হাই স্কুলে যায়। তখন বৈশাখীকে অনেক কিছু প্রশ্ন এবং যা যা জানে সব কিছু জিজ্ঞাসা করে। তখন বৈশাখী খুব ভালো করে সব কিছুর উত্তর দিয়ে দেয়, কারণ বৈশাখীর মা কাজের মাইনে পেলে বৈশাখীর জন্য নতুন নতুন বই কিনে নিয়ে যেত, সেই কারণে আজ বৈশাখী খুব ভালোভাবে সব কিছু বলতে পেরেছিল। তাই তখন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সিদ্ধান্ত নেয় যে বৈশাখীকে পিওর ক্লাসে মানে ক্লাস ফোরে ভর্তি করে নেবে। সীতা ম্যাডাম বৈশাখীকে স্কুলে ভর্তি করে দেবার পর বৈশাখীকে এবং তার মাকে তার নিজের বড় গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পরের দিন শ্রীলেখা দেবী বৈশাখীকে স্কুলে যাবার জন্য রেডি করে দেয়। তখন বৈশাখী তার মাকে বলে, জানো তো মা, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি একদিন স্কুলে যাব। মা, সীতা ম্যাডাম খুব ভালো, বলো উনি আমাকে স্কুলে ভর্তি করে দিলেন। হ্যাঁ রে মা, সীতা ম্যাডাম খুব ভালো, আর ওনার মেয়ে পিউও খুব ভালো। শোন, তুই ওর সাথে খুব ভালো ব্যবহার করবি, ওর সঙ্গে যেন ঝগড়া করতে যাসনি, তাহলে ম্যাডাম কিন্তু খুব রেগে যাবে। আর হ্যাঁ, নতুন স্কুলে গিয়ে খুব ভালো করে পড়াশোনা করবি, আমার মুখ উজ্জ্বল করবি। চল, তুই আমার সঙ্গে সীতা ম্যাডামদের বাড়িতে চল, ওখান থেকে পিউর সঙ্গে ম্যাডামের বড় গাড়ি করে স্কুলে চলে যাবি। এই বলে শ্রীলেখা দেবী তার মেয়েকে নিয়ে সীতা ম্যাডামদের বাড়িতে চলে আসে। স্কুলে যাবার সময় পিউ বড় গাড়িতে উঠে বসে পড়ে। বৈশাখী যখনই উঠতে যাবে তখনই পিউ তাকে বলে, এই তুই আমাদের গাড়িতে উঠছিস কেন? আমার মা তোকে স্কুলে ভর্তি করেছে সেটাই অনেক, জানিস তো, এমনি হয়নি আবার গাড়ি করে স্কুলে যাবে, চুপ করে হেঁটে আয়। পিউ বাবু, তোমার সঙ্গে বৈশাখীকে স্কুলে নিয়ে যাও, আর হ্যাঁ, বৈশাখী খুব ভালো মেয়ে, ওর সঙ্গে একদম কোনো খারাপ ব্যবহার করবে না, সবসময় বন্ধুর মতো থাকবে।
এই বলে সীতা ম্যাডাম পিউ এবং বৈশাখীকে গাড়ি করে স্কুলে পাঠিয়ে দেয়। স্কুলে গিয়ে বৈশাখী পিউর পিছু পিছু পিউর ক্লাসে গিয়ে বসে। পিউ ক্লাসে সবার সামনে বৈশাখীকে অপমান করতে থাকে। জানিস তোরা সবাই, এই মেয়েটার মা আমাদের বাড়িতে কাজ করে, আর এই মেয়েটাকে আমার মায়ের স্কুলে ভর্তি করেছে। এদের কাছে তো এত টাকাই নেই স্কুলে ভর্তি হওয়ার, আর তাও দেখ স্কুলে পড়াশোনা করতে এসেছে। পিউর মুখে এই কথা শুনে পিউর বান্ধবী রিম্পা বলে, এ মা কি বলছিস রে, এই মেয়েটা তাহলে তোদের বাড়ির কাজের লোকের মেয়ে, আর কাজের লোকের বাড়ির মেয়ের পাশে বসে আমাদের ক্লাস করতে হবে। এই না না না, আমি এর পাশে বসে ক্লাস করতে পারবো না, আমি অন্য বেঞ্চে বসবো। এই রিম্পা, তুই কেন অন্য বেঞ্চে বসবি? এই বৈশাখীকে সবচেয়ে লাস্টের বেঞ্চে পাঠিয়ে দে, তাহলে আমরা সবাই ফার্স্টে বসবো। পিউর কথা মতো বৈশাখীকে বেঞ্চে থেকে তুলে সবার লাস্টের বেঞ্চে পাঠিয়ে দেয়। তখন সবাই বৈশাখীকে নিয়ে হাসাহাসি করতে থাকে। ঠিক সেই সময় ক্লাসে প্রীতি ম্যাডাম আসে। প্রীতি ম্যাডাম বৈশাখীকে লাস্ট বেঞ্চে বসে থাকতে দেখে বলে, কি ব্যাপার বৈশাখী, তুমি লাস্ট বেঞ্চে বসে আছো কেন? এখানে আমার সামনে এসো, সামনের বেঞ্চে বসো। বৈশাখী, তুমি তো খুব ভালো পড়াশোনা করো, তাহলে তুমি কেন লাস্ট বেঞ্চে বসেছো? আজ থেকে তুমি সবসময় এই ফার্স্ট বেঞ্চে বসবে। প্রীতি ম্যাডামের কথা মতো বৈশাখী লাস্ট বেঞ্চে থেকে ফার্স্ট বেঞ্চে এসে বসে। ম্যাডাম বৈশাখীকে ফার্স্ট বেঞ্চে বসিয়েছে দেখে পিউ আরো রেগে যায়। তখন সে পিছন থেকে বৈশাখীর চুলের মুড়িটা ধরে টানতে থাকে। ম্যাডাম তখন কোশ্চেন লেখাচ্ছিল, তাই সে কিছুই বুঝতে পারছিল না। বৈশাখী ও ম্যাডামকে কিছুই বলতে পারছিল না, কারণ তার মা তাকে বলেছিল যে পিউর সঙ্গে ভালো ব্যবহার করতে, তাই সে চুপ করেছিল। এইরকম ভাবে প্রত্যেক দিনই বৈশাখীর উপর পিহু অত্যাচার করত। ক্লাস থেকে সে তার ব্যাগ ছুঁড়ে ফেলে দিত। এইরকম ভাবে বৈশাখী অপমান সহ্য করে যাচ্ছিল। একদিন বৈশাখী ফার্স্ট বেঞ্চে বসেছিল। বৈশাখীকে ফার্স্ট বেঞ্চে বসতে দেবে না বলে পিহু তাকে ভয় দেখাচ্ছিল। এই বৈশাখী, তুই এই ফার্স্ট বেঞ্চে থেকে উঠবি নাকি আমি তোর চোখে পেনটা গিতে দেব? কিন্তু ম্যাডাম তো আমাকে রোজ ফার্স্ট বেঞ্চে বসতে বলেছে। না, আমি এখান থেকে উঠে যেতে পারবো না। আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে ম্যাডাম আমাকে রাগ করবে। পিউর আগেতে তার ব্যাগপত্র ছুঁড়ে ফেলে দেয় এবং তার চুলের মুঠি ধরে মারতে থাকে। পিউর হাতে পেন থাকার কারণে হাতাহাতি করতে গিয়ে বৈশাখীর চোখে পেন গিতে যায়। তখন বৈশাখীর চোখ থেকে রক্ত বার হতে থাকে। তখন পিউ তাড়াতাড়ি করে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। তখন সবাই খুব ভয় পেয়ে যায়। সবাই তাড়াতাড়ি করে ম্যাডামদের ডেকে আনে। তখনই ম্যাডামরা বৈশাখীকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং ক্লাসে এসে পিউকে জিজ্ঞাসা করে, পিউ, বৈশাখীর এইরকম অবস্থা কি করে হলো? কে করলো, তুমি কি দেখেছো? না না ম্যাডাম, আমি তো কিছুই দেখিনি। আমি তো বাইরে ছিলাম, এই মাত্র ক্লাসে ঢুকলাম, আর বৈশাখীর ওইরকম অবস্থা দেখলাম। এই শুনে ম্যাডাম ক্লাস থেকে চলে যায়। সব টিচাররা হসপিটালে গিয়ে উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে বৈশাখীর মা শ্রীলেখা দেবীকেও খবর দিয়ে দেয়। সবাই এসে যাবার পর ডাক্তার বাবু বলে, দেখুন, অপারেশন করতে হবে, হয়তো বৈশাখী চোখে দেখতে নাও পেতে পারে, যতটা সম্ভব আমরা চেষ্টা করব। এই বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পর সব শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে চলে আসে। ডাক্তার বাবুর মুখে এই কথা শুনে বৈশাখীর মা কান্নায় ভেঙে পড়ে। তখন সে হসপিটালে গেটের সামনে বসে খুব কান্নাকাটি করতে থাকে। এইরকম ভাবে প্রায় এক মাস কেটে যায়। বৈশাখী প্রায় সুস্থই হয়ে গিয়েছিল, কিন্তু অপারেশন হওয়ার পরেও সে চোখে দেখতে পারছিল না, সে অন্ধ হয়ে গিয়েছিল। বৈশাখী হসপিটাল থেকে বাড়ি ফিরে সে তার মাকে বলে, মা, তুমি একবার আমাকে স্কুলে নিয়ে চলো, আমি সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাতে চাই, ওনারা আমার অপারেশন করালেন, তাই আমি ওনাদের সঙ্গে দেখা করতে চাই। বৈশাখীর কথা মতো বৈশাখীর মা বৈশাখীকে নিয়ে স্কুলে যায়। তখন সকল শিক্ষক শিক্ষিকারা আর স্টুডেন্টরা সব এক জায়গায় হয়। সকলের সামনে বৈশাখী বলে,
ছোটবেলা থেকে আমার স্কুলের পড়ার খুব ইচ্ছে ছিল, তাই আমি সব সময় মাকে বলতাম আমাকে স্কুলে ভর্তি করে দিতে। আজ এতদিন পরে আমার মা যখন আমাকে স্কুলে ভর্তি করালো, কিন্তু আমার আর স্কুলে পড়া হলো না। এই অন্ধ চোখ নিয়ে আমি আর স্কুলে আসতে পারবো না। পিউ, আমি আর স্কুলে আসবো না। এবার তোরা ভালো করে শান্তিতে ফার্স্ট বেঞ্চে বসে ক্লাস করিস। পিউ তখন কাঁদতে কাঁদতে বলে, বৈশাখী, তুই আমাকে ক্ষমা করে দিস, সত্যি আমি বুঝতে পারিনি তোর এইরকম অবস্থা হয়ে যাবে। আমি রোজ তোর উপর অনেক অত্যাচার করেছি, আমি তোকে পড়াশোনাই করতে দিইনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিস। তুই চোখে দেখতে পাস না তা কি হয়েছে? আজ থেকে তুই আমার বাড়িতে আমার সঙ্গেই থাকবি, আমি যা পড়বো তোকেও আমি সেটা শিখিয়ে দেব। এইরকম ভাবে তুইও পড়াশোনা করতে পারবি আর আমিও পড়াশোনা করতে পারবো। তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য অনেক। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা বান্ধবী নয় বোনের মতো থাকবো, আর আমিও তোর সঙ্গে স্কুলে আসবো। তখন বৈশাখীর কথা শুনে সকল শিক্ষক শিক্ষিকার চোখে জল চলে আসে, এবং তখন তারা সকলেই বৈশাখীকে আবার স্কুলে আসার কথা বলে। এইরকম ভাবেই অন্ধ স্কুল ছাত্রের জীবন কাটতে থাকে।